মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কবে থেকে শুরু? কাল দিন ঘোষণা, কালই দিন ঘোষণা করবে পর্ষদ এবং সংসদ। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী নিয়ে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, কি জানা যাচ্ছে বিষয়ে পর্ষদ সূত্রে? দেখো, আগামীকাল বেলা দুটোর সময় মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যৌথভাবে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিস্তারিত রুটিন বা পরীক্ষা সূচি ঘোষণা করবেন, এমনটাই জানা যাচ্ছে। তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মাধ্যমিক পরীক্ষা কবে নাগাদ হতে পারে জুলাইয়ে এবং উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক আগস্টে তার একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, এবং তিনিও বেশ কিছু স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে পরীক্ষা দেড় ঘন্টা হবে, আবশ্যক বিষয়ে পরীক্ষা হবে, নিজের স্কুলে অর্থাৎ হোম সেন্টারে পরীক্ষা হবে। কিন্তু পরীক্ষা কবে থেকে হবে, পরীক্ষা কোন বিষয় বিষয়গুলোতে হবে, আবশ্যিক বিষয়ে পরীক্ষা মানে কোন বিষয়ে, উচ্চ মাধ্যমিকের একাধিক বিষয় আছে, কিভাবে খাতা দেখা হবে, কবে রেজাল্ট বেরোবে, এবং পরীক্ষা কারা দিতে পারবে এবং অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে কি হবে, এই যে বিস্তারিত পরীক্ষা সূচি এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়বস্তু, তা আগামীকাল বেলা দুটোর সময় মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যৌথভাবে ঘোষণা করবে, এমনটাই পর্ষদ এবং সংসদ সূত্রে জানা যাচ্ছে। এবং এবার প্রথমই উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার আগে হচ্ছে, যেহেতু উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে কলেজে ভর্তি বা বিন্দাসে পড়তে যাওয়ার বিষয়টা জড়িত আছে, এবং মাধ্যমিক যেহেতু রাজ্যের অভ্যন্তরীণ পরীক্ষা, সুতরাং মাধ্যমিক পরীক্ষাটা পরে হবে, এবং মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কতদিন ধরে হবে এবং এমনিতে সময়সীমা কমে গেছে, বাকি পরীক্ষা যেগুলো হবে না তার নম্বর কিভাবে নেওয়া হবে, যাবতীয় যে রূপরেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছিলেন তা বিস্তারিত ভাবে পরীক্ষা সূচি সহ বিস্তারিত ভাবে কালকে পর্ষদ এবং সংসদ ঘোষণা করবে, এমনটাই পর্ষদ এবং সংসদ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু।